আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক, বিশেষজ্ঞরা সবসময় বলে গিয়েছেন, পৃথিবীতে মূল্যবান জিনিসটাই হচ্ছে মানুষ, আর মানুষের মূল্যবান জিনিসটাই হচ্ছে মন। আপনি যখন অসুস্থ থাকবেন তখন আপনার মনও ভালো থাকবে না। সুস্থতা হচ্ছে ভালো থাকার একটা মাধ্যম, মন ভালো থাকার বিশেষ একটা মাধ্যম। কিন্তু ভাগ্যের পরিয়াসে অনেকেই অসুস্থতা ভোগ করে এক একজন ডক্টরের কাছে যায়, বিভিন্ন ডক্টরের কাছে গিয়ে আর্থিক সমস্যা পড়ে টাকা পয়সা খরচ করে সঠিক একটা ট্রিটমেন্ট পায়নি। দর্শক, আমার সাথে যিনি আছেন সুদূর কক্সবাজার থেকে আসছেন, উনি যেই সমস্যাটি নিয়ে আসছেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিয়েছেন, দর্শক বুঝতেই পারছেন আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো দর্শক চলেন, আমরা দেরি না করে ওনার সাথে কথা বলে পরিচয় হয় নি। জি, আসসালামু আলাইকুম। স্যার, নামটা বলে একটু পরিচয়টা দিবেন। যে আমার নাম মানু ইসলাম, আমি কক্সবাজার থেকে এসেছি, মূলত আমি তাই প্রবাসী। আচ্ছা, প্রবাসী তাই ওখানে ব্যথা ওখানে শুরু হয়, তারপরে দেশে আসি। দেশে আসার পরে একজনের মাধ্যমে আমি স্যারের ঠিকানাটা পাইছি। আচ্ছা, আপনি স্যার ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন, আমাদের হসপিটালে ভর্তি আছেন প্রায় অনেকদিন যাবত। তো স্যার, আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো যে আপনার মূল সমস্যাটি কি ছিল, আমার কোথা থেকে আপনি বুঝতে পারলেন যে আপনি অসুস্থ? আমার অসুস্থতার কোমরে, আমি 2 বছর আগে একবার চিকিৎসা করেছিলাম আমি কক্সবাজার থেকে। তো আসার পরে চিকিৎসা করছি, মানে ওখানে তেমন ভালো হয় নাই। তো কোচ নিয়েছি, অনেক ভালো ডাক্তার আছে কিনা, তো একজনের মধ্যে মানে পাইছি শফিউল্লাহ স্যারের। আপনার মূল সমস্যাটি কি ছিল স্যার? কোমরে ব্যথা ছিল। কত বছর আগে থেকে সে ব্যথাটা বুঝতে পারলেন? ব্যথা বুঝতে পারছি 2-3 বছর আগে থেকে ব্যথা বুঝতে পারছি। আচ্ছা, সাধারণত আমরা জানি যে কোমরে ব্যথা বা মাজায়, যেটাই বলি আমরা মাজায় ব্যথা, এ ধরনের ব্যথার জন্য যে রোগটি হয়ে থাকে সেটার নাম হচ্ছে PLID। অর্থাৎ আপনি PLID রোগে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ এই রোগে আপনি অনেকদিন যাবত ভুগেছেন, অনেক ডক্টরের কাছে গিয়েছেন, অনেক ডক্টর দেখিয়েছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু আপনি প্রপার একটা ট্রিটমেন্ট পাননি। জি ভাই। কতজন ডক্টর দেখিয়েছিলেন আপনি? আমি এর জন্য 3টা দেখিয়েছিলাম। আচ্ছা, আপনি তো শুধু প্রবাসে থাকতেন। জি, প্রবাসে। কত বছর আগে আসলেন, অর্থাৎ বাংলাদেশে কতজন ডক্টর দেখিয়েছেন? আমি একবার দেখাইছিলাম 2018 সালে একবার দেখাইছি। আচ্ছা, এরপরে দেখেছি 2020 সালে একবার দেখেছি। তো এখন এবার আসছি, গত নভেম্বরে আসছি। আচ্ছা, তো নভেম্বরেও দেখাইছি একবার। আপনি যখন ডক্টরের কাছে গিয়েছেন স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, স্যার কি আপনাকে কখনো খুলে বলেছে যে আপনার সমস্যাটি কি ছিল, মূল সমস্যাটা কি? সমস্যাটা পুরো বলছে, কিন্তু তারা সেভাবে ট্রিটমেন্ট দিতে পারেনি। আচ্ছা, ওখানে যেগুলো থেরাপি আছে এগুলো এখানে সেটা দু উন্নত না। আচ্ছা আচ্ছা, এখানে থেরাপি গুলো ভালো, তার বিশেষ করে ভক্তের ভাই যেগুলো থেরাপি আছে মানে কাজগুলো বেশি ভালো। আচ্ছা, আপনি তো আমাদের স্যারের কাছে আসলেন, ট্রিটমেন্ট নিচ্ছেন অলরেডি, তো আমাদের সম্পর্কে আসলে কিভাবে জানতে পারলেন যে আমরা এই ধরনের ট্রিটমেন্ট করে থাকি? আমার এক ভাগিনী মাইকফুল ডাক্তার রেফারে, তোর মানে শিক্ষক একজন এই ব্যথায় ভুগছিল। আচ্ছা, তো উনি এখানে শিখছেন, ওনার রেফারেন্সে আপনি এখানে আসেন। আচ্ছা, আপনি যখন আসলেন স্যারকে দেখালেন, স্যার আপনাকে কি বলেছে যে আপনার কি হয়েছে বা এ বিষয়ে কি কিছু বলেছে? না, বলছে ওই আমারে ফুরকা দিছে। তো ওই ফুরকা পরে দ্বারা মানে আমার কোমরের মানে গোস্ত ফেটে গেছে। তো ওইটা মানে আমরা যেটাকে PLID রোগ বলি, অর্থাৎ একটা ডিস্ক ফেটে গিয়ে আপনার ওখান থেকে জেল বের হয়ে নার্ভের চাপ খাওয়া, সেটার নামই হচ্ছে PLID। অর্থাৎ আপনার এই রোগটাই হয়েছে। যখন আপনি MRI করলেন তখন আপনার সেই রোগটা ধরা পড়লো, তখন হচ্ছে স্যার আপনাকে ভর্তির কথা বলেছে। কতদিন ভর্তি থাকার কথা বলেছে স্যার? বলছিল 15 দিন ভর্তির কথা। আজকে আমার 12 হয়েছে, 12 দিন মানে আমি এর আগে সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে আপনি হচ্ছে স্যার আপনাকে 15 দিন ভর্তি দিয়েছে, আপনি 12 দিন, আজকে সহ কতদিন? আজকে সহ 12 দিন হয়েছে। কখন থেকে বুঝতে পারলেন যে আপনি একটু সুস্থতার দিকে যাচ্ছেন? অর্থাৎ আজ থেকে 3-4 বছর আগে যেমনটা অসুস্থ ছিলেন, দৈনন্দিন হাঁটা চলা জীবনযাত্রায় আপনার অনেক সমস্যায় পড়তে হয়েছে, সমস্যাটি ছিল বেশি হাঁটারি করতে পারতাম না। আচ্ছা, মানে হাতে কোনো ওজন জিনিস নিতে পারতাম না। আমি তো মনে হচ্ছে পরিবারের একজন কর্মঠ ব্যক্তি, আপনার উপরে নির্ভর করে পুরো পরিবারটা চলে, যেখানে আপনি এত একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আছেন কিন্তু আপনি অসুস্থতার কারণে সঠিকভাবে আপনার দায়িত্বগুলো পালন করতে পারছেন না, কাজে যাইলে আপনি ভাবছে কাজ করতে সমস্যা হচ্ছে, সমস্যা হয়ে যায়। সেই জায়গা থেকে আপনি আজকে অনেকটা সুস্থ হয়ে আছেন আলহামদুলিল্লাহ। কিন্তু স্যার ট্রিটমেন্ট অনেক ভালো, যেগুলো থেরাপি যেগুলো দিচ্ছে এখানে অনেক ভালো উন্নত থেরাপি এখানে, যা থেরাপিগুলো দিচ্ছে আমার ভালো, থেরাপির ওষুধ সাইজ আমার মনে হয় থেরাপির কাজ বেশি করছে। স্যার আপনার কিন্তু আগে জানা ছিল না যে এই ধরনের সমস্যার জন্য হচ্ছে ফিজিওথেরাপি একটা বেস্ট চিকিৎসা? এটা আমার জানা ছিল না।
এটা কিন্তু আমরাই বাংলাদেশে প্রথম নিয়ে আসছি। আমাদের যে প্রযুক্তি, আমাদের যে ট্রিটমেন্ট ব্যবস্থা, সবকিছু কিন্তু আমাদের অত্যাধুনিক একটা ট্রিটমেন্ট ব্যবস্থা। তো সেই জায়গা থেকে আপনি কিন্তু 12 দিন থেকে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছেন, যেহেতু আপনাকে 15 দিন ভর্তি থাকার কথা বলেছে, অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই আপনি অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন। সেই সুস্থতার জায়গা থেকে আপনার মতো কিন্তু অনেক পেশেন্ট আছে, দেশে আছে, দেশের বাইরে আছে, বিভিন্ন জায়গায়। বাংলাদেশে 98% হচ্ছে পিএলআইডি পেশেন্ট, ইতিমধ্যে আমরা সবাই জানি। তো সেই জায়গা থেকে আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শক উদ্দেশ্য কথা হয়েছে, মনে করেন বেশি এদিক ওদিক যেখানে মানে না জানে, ভালো ডাক্তারের কাছে একবার আসলে হয়ে যায়। আপনি এই ডাক্তার কাছে যাবেন, ওই ডাক্তার সব টাকা আপনার ক্ষতি হয়ে যাবে, কিন্তু ভালো জায়গায় গেলে টাকা একটু বেশি গেলে কিন্তু ট্রিটমেন্টটা ভালো, আমরা যে কোনো সিরিয়াস থেকে এটা ভালো, আমরা সিরিয়াস দিনে দিনে আমরা সুস্থ হয়ে থাকতে পারি ইনশাআল্লাহ। আমার মনে দর্শক শুনতে পেলেন, স্যার কিন্তু আপনাদেরকে এতটুকুই বোঝাতে চেয়েছে, সেটা হচ্ছে আপনারা যদি প্রপার একটা ট্রিটমেন্ট নিতে চান, টাকা পয়সা আসলে বিষয় না, বিষয় হচ্ছে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটাই হচ্ছে মূল বিষয়। আর সেই লক্ষ্যটা যদি আপনার ভিতরে থাকে, অবশ্যই আপনি সেই জিনিসটা জাস্টিফাই করতে হবে যে আপনি কোন ডক্টরের কাছে যাবেন, কোন ডক্টরের কাছে গিয়ে ট্রিটমেন্টটা যথার্থপূর্ণ একটা ট্রিটমেন্ট পাবেন। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, আপনারা যেখানেই যাবেন, যেখানে গেলে সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন, সেখানেই যাবেন। দর্শক, আজকের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।